Welcome to the river fishing Murshidabad. Namaskar. River fishing Murshidabad YouTube channel pokkho theke sokolke antorik shoddha shubhechha o namaskar. Asha kori sobai bhalo achen. Ba ami Ishwarer kache prarthona korbo apnara sobai bhalo thakun shusto thakun. To jai hok ajke ekta chotto video apnader samne share korte eschi. Ekhon shit sesher dike মানে ওয়েদারটা ঠিক মাঝামাঝি, যে না শীত না গরম বা গ্রীষ্ম, তো এই অবস্থায় মাছ ধরতে আমরা সবাই যাচ্ছি। কিন্তু এখন আমি সাজেস্ট করব যে যেসব জায়গায় নরম যে শ্যাওলাগুলো হচ্ছে, সেই জায়গাটা একটু অ্যাভয়েড করতে। তাহলে নরম শ্যাওলা দাদা সব জায়গাতেই হচ্ছে, তাই না কি? কেননা আমি দেখলাম মাছের এখন আমাদের যে টোপ বা বিভিন্ন ধরনের টোপ, সুজি হোক ছাতু হোক ব্যবহার করি, সেইগুলোর থেকে প্রাকৃতিক তৈরি যে খাবারটা, সেই খাবারটা কিন্তু মাছ এখন খুব বেশি পরিমাণ খাচ্ছে এবং ভালো খাচ্ছে। আপনি পাশে ভালো রকম টোপ ফেলে বসে আছেন, আপনার মাছে কিন্তু মুখ দিচ্ছে না। এখন যে নরম শ্যাওলাটা হচ্ছে, ওটা কিন্তু মাছের প্রচণ্ড পরিমাণের সুষম খাওয়ার মতো ওরা ওটাকে খাচ্ছে, যার ফলে আপনার ভালো টোপ দিলেও খাবে না। তো আবার ওই জায়গাটাতে, ওই প্লেসেই, ওই স্পটেই মাছটা খাবে, যখন ওই নরম শ্যাওলাটা একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু মাছ ওই শক্ত শ্যাওলাটা খাবে না, তখন কিন্তু আপনার টোপ ফেলে মাছ খাবে। যাই হোক, শ্যাওলা আর শ্যাওলা সব নদীতেই মোটামুটি একরকম হয়েছে আমি দেখলাম বা আমি দেখেওছি, এবং আমি মাছ ধরতে গিয়ে দেখলাম যে মাছ ঘাই মারছে পাশে, কেন খাচ্ছে না সেটা আমি অনেকটা চিন্তাভাবনা করার পরে দেখলাম যে না, মাছ এই কারণে খাচ্ছে না। বা আমার, আমি তো একটা ছোটোখাটো শিকারি, বড় বড় সিনিয়র যারা তারা কিন্তু ভালোভাবে জানে, ওনারা জানে ভালোভাবে যে কী কারণে মাছটা এখন কেন খাই না। গো হয়তো নতুন যারা আমার ভাইরা বা দাদারা বা আমার বন্ধুরা আছেন, তারা হয়তো যাবেন, আরে দাদা মাছ তো খাচ্ছে না, কী সমস্যা? সমস্যা একটাই, ওয়েদারের জন্য, যে শীত পার বিদায় নিচ্ছে, গরমকাল আসছে, এবং এই সময় যে শ্যাওলাটা মেন জিনিস, ওটা কিন্তু প্রাকৃতিক খাবার, ওটা কিন্তু আপনি আমি তৈরি করি না, প্রাকৃতিক সিস্টেম মারফতে তো তৈরি হয়ে যায়, যার জন্য ওটা মাছ এখন খুব ভালো পরিমাণে খায়। যাই হোক, আজকে আমি ফিশিং রড, আমরা তো মাছ বিভিন্ন জিনিস দিয়ে ধরি, অর্থাৎ আপনারা আগে যেমন আমি মাছ ধরেছি তাগি বা তগি বলে, যেটা সেই লাটাই দিয়ে, কাঠের তৈরি লাটাই বা ঘর ঘরা বলে, আমাদের এখানে ঘর ঘরা বলে, কাঠের তৈরি লাটাইয়ের মধ্যে কড সুতো জড়িয়ে তার মধ্যে ফেলে আমরা চুটকির মধ্যে লাগিয়ে ওটাতে মাছ ধরতাম। কিন্তু এখন সব তো রড হয়ে গেছে, রিল হয়ে গেছে, রিল রড মানে যেগুলো ছিপ হয়ে গেছে, ছিপ হয়ে গেছে, বা রড তো আবার দু রকমের। আমরা যেহেতু বাঙালি আর আমরা প্রথম থেকে জেনে আসি যে বাংলা ছিপ আর বাংলা তালা, বাংলা তালা বিভিন্ন রকমের আছে, ছোট বড়, হ্যাঁ যার যেমন সুবিধা সে সেই মতো কেনে, এবং যার যেমন সামর্থ্য সে সেই রকম কেনে, এবং যেটাতে যার সুবিধা মনে করে। হয়তো সামর্থ্য সবারই আছে, কম বেশি সামর্থ্য সবারই আছে, সবাই কিনতেও পারে, কিন্তু ঘটনা হচ্ছে হ্যাঁ এইটাতে আমার কমফোর্টেবল, যে এটাতে আমার, হ্যাঁ নিলে পরে আমার সুবিধাই বেশি, সেটাকে আমরা ব্যবহার করি। তো ছিপ কিনতে পাওয়া যায়, চাইলে আপনারা বানাতেও পারবেন, আমিও একটা বানিয়ে দেখিয়েছি, ভিডিও দেওয়াও আছে, দুটো ছিপ বানিয়েছি, ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। হ্যাঁ, এগুলো কোরিয়ার ফাইবার, এর তো ডিটেলস আর বলার দরকার নেই, আপনারা জানেন। হ্যাঁ, আর একটা যে ছিপ তালা হয় সেটা হচ্ছে আপনাদের এই যে এক ধরনের ছিপ, এই এক ধরনের ছিপ যেটাকে
7 ফুটের হয়, 8 ফুটের হয়, 10 ফুটের হয়, 12 ফুটের হয়, বিভিন্ন টাইপের হয়, প্লেন ফাইবারের হয়, গ্লাস ফাইবারের হয়, তারপরে আপনার কার্বনের হয়, কার্বন ফাইবারের হয়, হ্যাঁ বিভিন্ন ধরনের হয়। এটা যেমন আমার 8 ফুটের মেশিনও আপনার আমরা বাংলাতলা দেখেছি, এখন তবে বাংলাতলার থেকে বেশি পছন্দ করছে স্পিনিং রিল, স্পিনিং রিল বেশি পছন্দ করছে, এবং বিভিন্ন ধরনের স্পিনিং রিল আছে। হ্যাঁ, এটা আমার কাছে এখন বর্তমানে যেমন ধরেন এটা পাইনিয়র কোম্পানির, পাইনিয়র এই যে পাইনিয়র কোম্পানির, হ্যাঁ এটা আপনার 6000 সিরিজের, 6000 সিরিজের, হ্যাঁ দেখতে পাচ্ছেন হয়তো সামনে ক্যামেরায় করছি উল্টো দেখাচ্ছে, এর স্পুলটা একদম আওয়াজ শুনতে পাচ্ছেন, মেটাল স্পুল, আওয়াজ সুন্দর। এবার বিভিন্ন এই স্পিনিং রিল বিভিন্ন ধরনের আছে, যেমন এটা পাইনিয়ার, লুকানা আছে, টিকা আছে, দাইবা আছে, বিভিন্ন ইমোসি আছে, ইয়েলো আছে, হ্যাঁ প্রচুর রকম কোম্পানি আছে। তবে আমি সাজেস্ট করব একটু ভালো দেখে কিনলে পরে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন, চোখ বুঝে ভরসা করতে পারবেন, কিন্তু হয়তো একটু কম দামে কিনলেন, হ্যাঁ কম দামে পেয়ে গেলাম যেটা কিনলাম, কিন্তু হয়তো কিছুদিন ব্যবহার করার পরে আপনারা সেটাকে হয়তো সমস্যায় পড়বেন, বড় মাছ খেলে সমস্যা হতে পারে বা কোনো সমস্যা হয়ে গেল। তবে চেষ্টা করবেন একটু ভালো দেখে কেনার। তবে সত্যি কথা বলতে আমি যখন যেমন ধরুন এটা তো আহামরি হাইফাই কোম্পানির কিছু রড না, এটা সলিড ফাইবার, সলিড ফাইবারের একটা রড, হ্যাঁ প্যাঁচ সিস্টেম, এটা আপনারা কম দামের মধ্যে, একদম কম দামের মধ্যে, ঠিক আছে একদম কম দামের মধ্যে এটা, হ্যাঁ তবে হ্যাঁ আনব্রেকেবল, মানে আপনি এটা ভাঙবেন না গো, দেখুন আমি এইভাবে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন, একদম বিরাট রড, হ্যাঁ ভাঙবে না, এইগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে আরও বিভিন্ন কোম্পানির আছে, দাইবা, টুকানা, টিকা, পাইনিয়ার, রেনবো, হ্যানা ত্যানা প্রচুর কোম্পানি আছে, একটু দেখে কিনতে হবে, যাতে কী হয় আপনারা বেশি দিন ব্যবহার করতে পারেন, আপনি ইনভেস্ট করলেন পরে দেখা গেছে এক সিজন ব্যবহার করার পর আর পরের সিজনে ব্যবহার করতে পারছেন, তাই নাকি? এই দেখুন এই এটা কোম্পানির একটু ভালো জিনিস নিলে পরে আপনার টিকসই বেশি হবে, এটা পাওয়ার হ্যান্ডেল আছে, এটা যদি আপনি উল্টো দিকে ঘোরান, উল্টো দিকে চোনা দিকে ঘোরালে টাইট হয়ে যাবে, আর উল্টো দিকে ঘোরালে কিন্তু এই হ্যান্ডেলটা পুরো খুলে যাবে, পাওয়ার হ্যান্ডেলের বৈশিষ্ট্য এটা, এটা 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 আর পাওয়ার হ্যান্ডেল এটা কিন্তু পুরোটাই অ্যালুমিনিয়ামের, আপনার প্লাস্টিক বা ফাইবার বা অন্য ধাতু কিছু নাই, দেখুন এটা পুরো খুলে গেল। তাহলে আবার লাগাবে কী করে? ঠিক আমি এখানে দিয়ে দিয়ে আপনি এখানে দেবেন, দিয়ে কন্টিনিউ ঘোরাতে থাকবেন, আবার আপনার লেগে যাবে, সামনের দিকে ঘোরাতে থাকবেন, আপনার অটোমেটিক এ টাইট হয়ে যাবে, অটোমেটিক টাইট হয়ে গেল, পাওয়ার নব আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের পাওয়া যায়, যে আমি পাইনর ব্যবহার করছি বলে আপনাদেরকে পাইনর কিনতে হবে এটা কোনো গল্প না, আপনারা বিভিন্ন রকমের আছে কিনতে পারবেন। তারপরে বাংলা থালা, বাংলা আমি প্রথমে বিগত 5-7 বছর ধরে স্পিনিং রিলে মাছ ধরতাম, দিয়ে আমি বাংলাটা কিনেছি, আর স্পিনিং রিল আমি জানি না, আপনারা অবশ্যই জানেন এর সম্বন্ধে, স্পিনিং রিল আমি মনে করি যত একটু সিরিজ বড় হবে, একটু সুতো বেশি ধরবে, তত মনে হয় আমাদের একটু মানে সাহসটা থাকে, যে একটা বড় মাছ খেলে পরে সেটাকে আমি ইচ্ছা মতো সুতো দিয়ে তাকে খেলিয়ে বসে আনতে পারবো। আর এগুলোতে এটা পিতল আমি এবছরে কিনেছি, আমার এক দাদা এই মাছ ধরার সোর্সেই পরিচিত, কলকাতা বাড়ি, বেলেঘাটার ওখানেই বাড়ি, উত্তমদা, তা উত্তমদা আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, এবং উনি আমাকে এটা কিনে দিয়ে পাঠিয়েছে, এবং আমার টুকিটাকি মেশিন
সত্যি করে দাদা মানে এত আমাকে ভালোবাসে, মানে সেই ভাষায় প্রকাশ করা যাবে না। এই টুকিটাকি মেশিন খারাপ হলে পরে দাদা আমাকে ওখানে, তো আমাদের এখানে তো কিছু পাওয়া যায় না, ওখানে ওখানে ওদের কারখানা আছে সেখান থেকে ঠিক করে দেয়। এই মেশিনটা এমন হয়ে গেছিলো, এটা তো আমি ফেলে দেবো মনে করেছিলাম, তো এই মেশিনটাকে দাদা এমন কাজ করে দিয়েছে, আওয়াজ আরে মাখন করে দিয়েছে। তা অসংখ্য ধন্যবাদ দাদাকে, দাদা আমাকে হেল্প করার জন্য। তো যাই হোক, আওয়াজ দেখছেন পুনরায় কাজ করিয়ে দিয়েছে, এটা একদম অচল হয়ে গেছিলো, আমি ফেলে দিতাম, কিন্তু যাই হোক হ্যাঁ দাদা আমাকে পুনরায় কাজ করিয়ে বানিয়ে দিয়েছে। তো আপনারা কিনবেন, আর এই রডটার সম্পর্কে একটু বলে দিই, এই রডটা যতটা ভালো ততটা ডেঞ্জারেস, কিন্তু এই রডটা যতটা ভালো ততটা কিন্তু খুব ডেঞ্জারেস। কেন, এই রডটার বানানো হয় ফাইবার প্লাস একটা সরু চুল জাতীয় জিনিস থাকে যেটা এর মধ্যে দেওয়া থাকে, পুরোটা কভার করা থাকে, এটা আপনি স্বচক্ষে দেখতে পাবেন না। যদি কোনো সময় এইটা ভেঙে যায় তখন ভাঙলে পরে দেখবেন সরু সরু, সেই সরু ছুঁচের মতো, একদম পাতলা চুলের মতো সাদা সাদা একটা পদার্থ থাকে, লম্বা হয়ে থাকে টোটালটাই। যদি আপনি কোনো সময় ভেঙে যায় সেটাকে পুড়িয়ে দেখবেন, প্লাস্টিকটা পুড়ে যাবে কিন্তু ওই জিনিসটা পুড়বে না, পাতলা সরু একদম চুলের মতো লম্বা হয়ে থাকবে। আর ওই জিনিসটা এত ডেঞ্জারেস, যদি আপনার হাতের মধ্যে বা দেহের কোনো অংশে ঢুকে যায় তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন না, অথচ আপনার প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করবে বা ব্যথা করবে। তো এটা যত ভালো তত খারাপ, সাবধানে ব্যবহার করবেন, কেননা আমরা সিনিয়র শিকারীরা সবাই জানে, কিন্তু নতুন শিকারি যারা হয়তো কিনলো কোনো সময় ভেঙে গেলে ফট করে হাত ফাত দিয়ে ফেললো, আপনারা সাবধানে হাত দেবেন, কেননা আমার হাতের মধ্যে অলরেডি দুবার ঢুকেছিলো, আমি জানি বলে কী সমস্যা হয়, কতটা কষ্ট হয় বা কতটা ব্যথা হয় আমি জানি বলে আপনাদেরকে আগে থেকে সতর্ক করে দিচ্ছি, যেন হঠাৎ এভাবে কোনো সময় ইয়ে করবেন না, তাহলে সমস্যায় পড়ে যাবেন। হ্যাঁ, অবশ্যই যদি ভেঙে যায় সাবধানে ব্যবহার করবেন, গ্লাভস ট্লাভ নিয়ে ব্যবহার করবেন, সেটাকে রিপেয়ার করার চেষ্টা করলে গ্লাভস ট্লাভ নিয়ে রিপেয়ারিং করবেন, নইলে বিপদে পড়বেন। হ্যাঁ, কেননা এমন জিনিস দেখতে পাওয়া যাবে না, আর প্যাঁচওয়ালা সিস্টেম। তো যাই হোক, মাছ এখন যেখানে ফেলবেন শ্যাওলা কম আছে সেই জায়গাটাতে আপনারা বসবেন। শ্যাওলা অ্যাকচুয়ালি আমাদের বাংলার সবথেকে বড় নদী, আমাদের আশেপাশে মানে আমার আশেপাশে বড় নদী হচ্ছে গঙ্গা, সে এখান থেকে 50 কিলোমিটার যেতে হবে বহরমপুর, নাহলে অন্যান্য দিক থেকে আরও আছে। হ্যাঁ, ঘটনা হচ্ছে গঙ্গা তো চলমান নদী, ও কোনো সারা বছরে কোনো সময় থেমে থাকে না, তবু কিন্তু ওর মধ্যে এখন শ্যাওলা জমে গেছে, তবু ওর মধ্যে শ্যাওলা হচ্ছে। তো এখন যেসব জায়গায় শ্যাওলা খুব কম সেই সব জায়গায় বসবেন, আশা করি মাছ হবে। কিন্তু শ্যাওলা যেখানে প্রচুর পরিমাণে হয়ে গেছে, যেটা নরম শ্যাওলা আছে, সেখানে চেষ্টা করাটা আমার মনে হয় ভুল হবে বা বৃথা হবে, হয়তো যাবেন ঘুরে আসবেন মাছ খেলো না, আপনি যতই ভালো টোপ চাটবেন খাবেন এখন, আর ওই জায়গাটাতেই মাছ খাবে, বললাম যে শ্যাওলাটা একটু শক্ত হয়ে গেলে পরে তখন ওখানে মাছ খাবে। তো এই আমার ছোট সাধারণ নলেজ আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তো মাছ ধরতে আপনারা যাবেন, আমিও গেছিলাম সমস্যায় পড়েছি এবং কিসের লাগে কী হয়েছে সেটা বুঝতে পারলাম বলে আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, তো অবশ্যই আপনারা যেখানে শ্যাওলা কম বা জল একটু গভীর বেশি সেখানে ফেলার চেষ্টা করবেন, মাছ অবশ্যই হবে। তো বেশি কিছু আর বলবো না গো, ছোটো ভিডিও, হ্যাঁ আপনার সাথে শেয়ার করলাম, তাই 14 মিনিট হয়ে গেছে, অনেক দাদাটা বলে ফালতু বকবক করে গেল, কিছুই নাই ভিডিওতে। যাই হোক, সবাইকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে, সমস্ত সিনিয়র শিকারীদেরকে আমার প্রণাম জানিয়ে আমি আপনাদের বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক দাদারা বলেছিলো মহুয়া ল্যাপিং মহুয়া ল্যাপিং মহুয়া ল্যাপিং, আমি দেব, মহুয়া ফুল পেয়েছি দেব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।